এদিকে দেশের বেশ কিছু এলাকায় বৃষ্টি হলেও তীব্র দাবদাহে এখনও হাঁসফাঁস অবস্থা উত্তরের জেলা রাজশাহীতে। গরমের খবর জানাতে এই মুহূর্তে নগরীর সাহেববাজার এলাকায় আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি, যাচ্ছি তার কাছে। বেশি থাকে, তবে এবছর তা যেন আরও বেশি ছুঁয়েছে, যে কারণে সাধারণ মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু চরম মাত্রায় গিয়ে পৌঁছেছে। আপনাদের জানিয়ে রেখি, গত দুই সপ্তাহেরও বেশি সময় ধরে রাজশাহীতে টানা তীব্র দাবদাহ চলছে। এই তীব্র দাবদাহে সাধারণ মানুষের যে ভোগান্তি সেটি আসলে বলার মতো না। তারা যেটি বলছেন, তারা প্রয়োজন ছাড়া কিন্তু ঘর থেকে বের হচ্ছেন না এই তীব্র গরমের ফলে। এই গরমে অনেকেই কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন, ঘর থেকে অনেকেই বের হয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছেন। তারা কিছু তৃষ্ণা পাওয়ার আশায় তারা কিন্তু শরবত, রস বা ডাবের দোকানগুলোতে দিকে ঝুঁকছেন। এছাড়াও কিন্তু এই তীব্র গরমে কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন বিশেষ করে সব ধরনের মানুষ, এর মধ্যে কিন্তু শিশু ও বৃদ্ধদের সংখ্যা বেশি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু অনেকেই ভর্তি হচ্ছে এই গরমের কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। এর মধ্যে ডায়রিয়া এবং শিশুদের ক্ষেত্রে নিউমোনিয়ার যে আক্রান্ত সংখ্যাটা কিন্তু বেশি পাওয়া গেছে, সেখানেও কিন্তু তারা তিনগুণ রোগী সেখানে কিন্তু চিকিৎসা নিচ্ছে ধারণ ক্ষমতার চেয়ে, যে কারণে চিকিৎসা পেতে গিয়ে তাদের হিমশিম খেতে হচ্ছে, চিকিৎসকদেরও সেবা দিতে গিয়ে কিন্তু কষ্ট হচ্ছে, এমনটাই আসলে তারা বলছেন। সব মিলে আপনাদের জানিয়ে রেখে, রাজশাহীতে আজকে সর্বোচ্চ যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সেটি 41 ডিগ্রি সেলসিয়াস। গতকাল রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 42 ডিগ্রি সেলসিয়াস এবং গত মঙ্গলবার এই মৌসুমের মধ্যেই ছিল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, সেটি ছিল 43 ডিগ্রি সেলসিয়াস। আপনারা বুঝতেই পারছেন তাপমাত্রার পারদ যখন 41 থেকে 43 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে, সেখানে গরম কতটা হতে পারে এবং সাধারণ মানুষের দুর্ভোগ কী পরিমাণ হতে পারে সেটি অবশ্যই অনুমেয়। সাধারণ মানুষ যেটি বলছেন যে আসলে এক পশলা বৃষ্টির পানে তারা চেয়ে আছেন। আবহাওয়া অফিসের কর্মকর্তারা বলছেন আরও দু একদিন এই তীব্র দাবদাহ সেটি কিন্তু চলতে পারে, তারপরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং ভারী বৃষ্টিপাত হলে হয়তো এই গরমের যে প্রকোপ, গরমের যে তীব্রতা সেখান থেকে কিছুটা হলেও পরিত্রাণ পাবে নগরবাসী, এমনটাই আসলে তাদের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে। সব মিলিয়ে যদি বলা চলে, গরমে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও নিম্ন আয়ের যে মানুষগুলো, বিশেষ করে তারা কিন্তু ঘর থেকে বের হচ্ছেন জীবিকার তাগিদে, তবে এই গরমে তারা কিন্তু তাদের কাজকর্ম করতে পারছেন না। সাধারণ মানুষের কিন্তু এই তাদের কাজকর্ম করতে গিয়ে ব্যাঘাত ঘটছে এই তীব্র দাবদাহের ফলে। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। আমরা তখন সরাসরি ছিলাম রাজশাহীতে।